বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম দেশের দুই বড় রাজনৈতিক দল চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে উন্নীত করার ঘোষণা দিলেও তা আদৌ সম্ভব হয়েছে কতটুকু সেসব বিষয় নিয়ে চলছে আলোচনা এবং সমালোচনা চট্টগ্রাম থেকে আনিস খোকনের রিপোর্ট জানাচ্ছেন আব্দুল কাদের চট্টগ্রাম নগরীর উন্নয়ন নিয়ে কথা থেকেই যাই বিএনপি সরকারের সময় চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী ঘোষণা করা হলেও তাতে ব্যর্থ হয় তৎকালীন বিএমপি সরকার তবে ক্ষমতায় না থাকার কারণে বাণিজ্যিক রাজধানীর পূর্ণাঙ্গ রূপ দিতে না পারলেও চট্টগ্রামের উন্নয়নে বিএমপি সরকারের ভূমিকা অসামান্য বলে মত দিলেন বিএনপির এই নেতা যখন 2001 সালে ক্ষমতায় সাল থেকে আমাদের যে প্রক্রিয়াগুলো চলছে সাল থেকে সেটা হচ্ছে চট্টগ্রামকে ঘিরে এখানে আমাদের শিক্ষা বোর্ড হয়েছে ট্রেড সেন্টারগুলো গড়ে উঠেছে বিভিন্ন ব্যাংক বিমার হেড অফিসগুলো এখানে আসা শুরু হয়ে স্পেশাল ইকোনমিক জোনের কথাবার্তা ছিল ইপিজেড গুলো গড়ে উঠলো কাজে এইভাবে যে একটা বাণিজ্যিক পরিক্রমাগুলো শুরু হয়েছিল ক্ষমতা থেকে যাওয়ার পরে সেটা এই সরকার আর করে এদিকে টানা তিন মেয়াদে ক্ষমতায় থেকে আওয়ামী লীগ সরকার চট্টগ্রামে বন্দর কাস্টমসের আধুনিকায়ন কর্ণফুলি টানেল ফ্লাইওভার আউটার রিং রোড সহ বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে চট্টগ্রামকে সত্যিকার অর্থে বাণিজ্যিক রাজধানীতে রূপান্তরিত করতে সঠিক পথে আছে বলে জানালেন আওয়ামী লীগের এই নেতা বাণিজ্যিক রাজধানী এখন অত্যন্ত এসেন্সিয়াল হয়ে পড়েছে যে বর্তমান সকাল নামলে এই জায়গাতে আমাদের কর্ণগুলির তলদে এখন টানেল হচ্ছে তারপর এখান থেকে রেল লাইন এবং সড়ক লাইন মিয়ানমার হয়ে চাইটা পর্যন্ত বৃষ্টিতে সারা সংযুক্ত করতেছে তবে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও চট্টগ্রামের উন্নয়নে সিটি গভর্নমেন্টের পক্ষেই মত দিলেন এই দুই নেতা সমুদ্র সমুদ্রবেষ্টিত আর প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা বন্দরনগরী খ্যাত চট্টগ্রামকে সত্যিকার অর্থে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলা হবে এমনটাই আশা চট্টগ্রামবাসীর আব্দুল কাদের কর্ণফুলি সংবাদ চট্টগ্রাম